নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামী 47 দিন শনি মহারাজের বরদানে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে, কোন কোন রাশির বাড়ি, গাড়ি, অর্থ, সম্পত্তি এবং কর্ম যোগ সৃষ্টি হতে চলেছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। 47 দিন এই সময়টা কিন্তু থাকবে, অর্থাৎ 18 অগস্ট টু 2 অক্টোবর, মোটামুটি 47 দিন শনি মহারাজের বিশেষ কৃপা বরদানে যে যে রাশির ভাগ্য খুলতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, শনি নক্ষত্র পরিবর্তন করছে, যেমন শনি যখন রাশি পরিবর্তন করে যেমন প্রভাব আমাদেরকে দেয়, তেমনি নক্ষত্র পরিবর্তন করেও কিন্তু আমাদেরকে সেম প্রভাবগুলো কিন্তু দিয়ে থাকে। শনির রাশি পরিবর্তন যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি শনি নক্ষত্র পরিবর্তনও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। অনেকে বলেন যে কৌশিকদা, আমার কর্ম হচ্ছে না, আমার বিজনেস করছি, যে ব্যবসা করছি সেই ব্যবসা আমার ডুবে যাচ্ছে। শনি কিন্তু কাস্টমার দেখে, জনতাকে কিন্তু শনি নিয়ন্ত্রণ করে। আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন, এবং আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি শুভভাবে থাকে, আমি আবারও বলবো, আপনাকে ভিখারি থেকে কিন্তু রাজা করবে। শনি ন্যায়কারক গ্রহ, শনি কর্মফলদাতা কারক গ্রহ, তাই শনির বলবত্তাকে বৃদ্ধি করুন আপনারা, বিশেষ করে শনি রক্ষা কবচও কিন্তু আপনারা পরিধান করতে পারেন, তাতে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে দেখুন, আপনার যদি শনির সারাস্থিতি চলে বা শনির ঢাইয়া বা শনির মহাদশা চলে, তাও কিন্তু এই 47 দিনটা আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমি যে কথাগুলো বলবো যদি আপনারা শুনেন, আপনারা অনেকে কিন্তু চমকে যাবেন। আমি যে যে রাশির কথা আমি বলবো, যে রাশির কর্ম, ব্যবসা, বাড়ি, গাড়ি, সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে, এই 47টা দিন এই শনি নক্ষত্র পরিবর্তনে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই রাশিগুলির। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির শনির এই নক্ষত্র পরিবর্তন আপনার বিশেষ করে অর্থনৈতিক এবং ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু মজবুত কিন্তু করবে। কোনো বাহন ক্রয় বা কোনো সম্পত্তির দিক থেকে লাভ এবং কর্মযোগ আপনাদের এই সময় সৃষ্টি কিন্তু করছে। আর্থিক রূপ থেকে আপনারা এই সময় কিন্তু মজবুত হতে চলেছেন, অর্থাৎ শনি নক্ষত্র পরিবর্তন বিশেষভাবে লাভ দিতে চলেছে মকর রাশি। কেউ কেউ বলবেন যে কৌশিকদা, মকর রাশির বলছেন, আমার কেন হচ্ছে না? দেখুন, মকর রাশি কিন্তু 2017 টু 2021 প্রথম পর্যন্ত আপনাদের বেশ সংঘর্ষের মধ্যে দিয়ে কিন্তু এগাতে হয়েছে। ধীরে ধীরে ভালো হতে চলেছে, এই যে শনি সারাসারি শেষ হতে চলেছে, তার আগে শনি কিন্তু আপনাদেরকে দুহাত ভরে কিন্তু দিয়ে যাবে। আর শনি যা দেতা হয় তা ছাপ্পর ফারকে দেতা হয়, একটা কথাই আছে। আপনারা সমুদ্র দেখেছেন, শনি যদি দেয় কি না, সমুদ্রের মতন কিন্তু অর্থ আপনাদেরকে দিবে, যেটা শেষ হবে না। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনারা এই 47 দিন খুব গুরুত্বপূর্ণ আপনাদের হতে চলেছে। ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসতে চলেছে, এবং আপনাদের সন্তান ক্ষেত্র ভালো, এবং বিদেশ থেকে এই সময়
ফরেন থেকেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, প্রমোশনের প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে, দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো টাকা রিকভারি কিন্তু হতে চলেছে। তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো সম্পত্তি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি প্রাপ্তি, কোনো বাহন ক্রয় এবং কোনো গৃহ নির্মাণের প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক রূপ থেকে আপনারা যথেষ্ট ভালো রয়েছেন, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি। চার নম্বর রাশি আপনার মেষ রাশি। এই মেষ রাশির 47টা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ রাশির বিশেষ করে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে, কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, কর্মযোগের প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের অর্থ লাভ এবং আপনাদের যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু রেহাই কিন্তু পেতে চলেছেন। ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। এরপর যে রাশি তুলা রাশি, তুলা রাশি ক্ষেত্রে শনি এমনিতে রাজ্যকারী প্ল্যানেট, এই শনি নক্ষত্র পরিবর্তন আপনার চতুর্থ পতি এবং পঞ্চম পতির মালিক শনি, আপনাদের সম্পত্তি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, আটকে গিয়েছিল ডুবে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন, গৃহ নির্মাণের সম্ভাবনা রয়েছে, কোনো প্রপার্টি থেকে লাভ এবং কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ শনি নক্ষত্র পরিবর্তন আগামী 47 দিন কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং ফরেন থেকে এই সময় আপনাদেরকে লাভ কিন্তু দিবে এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে। দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, কোনো আপনাদের বাহন ক্রয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ এবং কোনো জায়গা থেকে বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসতে কিন্তু চলেছে। অর্থাৎ শনির এই নক্ষত্র পরিবর্তনে, শনি মহারাজের বরদানে এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভাগ্য খুলতে চলেছে। 47টা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন আবারও বলছি, যাদের প্রচুর সমস্যা রয়েছে, ঋণ, আপনার সন্তানের জায়গায় সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই আপনাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে। সকলে অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও বলি, আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। জয় শনি মহারাজের জয়।